আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা তৈরি করা। আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া কীভাবে ফেসবুকের নাম পরিবর্তন করব, অর্থাৎ আমি যে নামটি দিয়েছি সেই নামটি আমি পরিবর্তন করতে যাচ্ছি। তো এটি কিন্তু একটি সিম্পল পদ্ধতি, এই সিম্পল পদ্ধতিতে আপনারা চাইলে আপনাদের ফেসবুকের নামটি পরিবর্তন করতে পারেন। তো কীভাবে ফেসবুকের নামটি পরিবর্তন করবেন এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহাদের আহমেদ রুবেল। চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য প্রথমে অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে, তারপরে এখান থেকে থ্রি লাইন্সে ক্লিক করতে হবে, এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে। গেলে আমরা দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান, এরপরে আবার আমরা সেটিংসে ক্লিক করব। এরপরে প্রথম যেই অপশানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নেম এই যে রয়েছে এখানে, নেমটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম রয়েছে, মিডল নেম রয়েছে, সার নেম রয়েছে, অর্থাৎ আমরা চাইলে তিনটা ওয়ার্ডের মাধ্যমেও নামটা দিতে পারি এবং চারটা ওয়ার্ডের মাধ্যমেও দিতে পারি, আবার দুইটা ওয়ার্ডের মাধ্যমেও দিতে পারি। তো এখানে আমি ধরেন আপনাদেরকে দেখাই নামটা পরিবর্তন করে। তো আমি প্রথমে এখানে দেব, ধরেন আমি বাংলা দেব নামটা, বাংলা দিলাম। দেওয়ার পরে নিচের অংশটাও আমি একইভাবে বাংলায় লিখতেছি, এই দেখতে পাচ্ছেন আপনারা। যেহেতু আমি এখানে তিনটা শব্দ আমার নামের, তাই তিনটা শব্দ আলাদা আলাদাভাবে দিলাম। ফার্স্ট নেমে দিলাম আহমেদ, মিডল নেমে দিলাম রুবেল, আর সার নেমে দিলাম বিডি। এরপরে এখান থেকে জাস্ট আমাদেরকে কী করতে হবে, রিভিউ চেঞ্জ নামে যে অপশানটা রয়েছে জাস্ট এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে সাজেস্ট করা যে কোনো একটি নাম আপনাকে সিলেক্ট করতে হবে, এভাবে টিক মার্ক দিতে হবে। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টু সেভ দ্য সেটিং প্লিজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড, আপনি যেই পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ডটি দিলাম। তারপরে এখান থেকে আমরা সেভ চেঞ্জেস অপশানেতে ক্লিক করব। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লিজ নোট ইউ ওন্ট বি এবল টু চেঞ্জ ইউর নেম উইদিন দ্য নেক্সট 60 days, অর্থাৎ আপনি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি আজকে পরিবর্তন করছেন, পরবর্তী 60 দিনের মধ্যে আপনি আর নাম পরিবর্তন করতে পারবেন না। এটাকে আপনাকে এখানে কন্ডিশন দিয়ে রেখেছে। তো আপনি সব কিছু মিলে যদি নামটা পরিবর্তন করতে চান, জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আপনি সেভ চেঞ্জেস অপশানটাতে ক্লিক করতে হবে। এরপরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ পেজটি একটু লোডিং নিতে দেরি হবে। তো পেজটি দেখতে পাচ্ছেন আপনারা লোডিং নিচ্ছে। পেজটি লোডিং হওয়ার পরে অটোমেটিকলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তারপরে আপনি যদি থ্রি লাইন্সে ক্লিক করেন, তারপর আপনি দেখতে পারবেন আপনি যে নামটি পরিবর্তন করেছেন সেই নামটি অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন। আমি আহমেদ রুবেল বিডি দিয়ে এই অ্যাকাউন্টটি নাম পরিবর্তন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই নামটি পরিবর্তন হয়েছে। তো আপনাদেরকে আবারও বলে রাখি, শর্ত একটাই, আপনারা 60 দিনের মধ্যে আর দ্বিতীয়বার ফেসবুকের নামটা পরিবর্তন করতে পারবেন না। পরবর্তী 60 দিন হয়ে গেলে, আজকে আপনি ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করেছেন, পরবর্তীতে যদি 60 দিন হয়ে যায়, অর্থাৎ 60 days হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 61 days বেলায় গিয়ে আপনি আবার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এরকম ফেসবুকে নতুন নতুন ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।